हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू माय न्यू वीडियो और न्यू ब्लॉग। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম, কালকে পর্যন্ত কন্টিনিউ করব তাই। আর এখন এই সন্ধ্যাবেলা বসে কুকুর মানে বাইরের অবস্থাটা কি কুকুর কি করেছে দেখো, মানে সারাদিন ওর খেলনাগুলো মেলাই থাকে, আমরা একদম রাত্রে গিয়ে ঢোকাই, মানে সকালবেলাও যখন খুললো খেলনাগুলো তখন থেকে খোলাই থাকে, একদম রাত্রিবেলা ঘুমানোর আগে গিয়ে আমরা ঢোকাই, নাহলে সারাদিন কতবার ঢোকাবো, 50 বার ফেলবে, আমরা 100 বার ঢুকিয়েও হয় না, আমরা হাঁপিয়ে যাই ঢুকে ঢুকে। তো এখন ওই খেলনাগুলো ছেড়ে দিয়েছে, এখন আজকে একটা নতুন খেলনা এসছে, এই যে খেলনা বলতে 1 2 3 একটা বোর্ড, 1 2 3 একটা বোর্ড কিনে দেওয়া হয়েছে, তো সেটা আজকেই এসছে, আমি একটু আগে খুলে দিলাম, তো এখন পুরোনো গুলোকে ভুলে গেছে, এখন নতুনটাই এসছে, এখন নতুনটা নিয়েই পড়াশোনা হবে, এখন পুরোনোটা আর হবে না, মানে পুরোনো গুলো দিয়ে আর হচ্ছে না, পুরোনো ABCD পুরোনো যত খেলনা ছিল ওগুলো দিয়ে হচ্ছে না, এখন এই নতুনটা নিয়ে বসেছি, খুব এক্সাইটেড, জানি দুদিনের জন্যই এক্সাইটেড, তারপরে আবার যেই কি সেই হয়ে যাবে, তো যাই হোক দুদিন ব্যস্ত থাকলে ক্ষতি নেই, দেখাচ্ছি কিরকম পড়ছে তোমাদের। তো যা গলার আওয়াজ কে শুনতে পেলো কি না কে জানে, আর একবার পড়ছে আর চারদিক ঘুরে বেড়াচ্ছে, এরকম করেই হচ্ছে, বাপরে। তো যাই হোক চলো এখন গিয়ে রান্না করি, অনেক দিন ধরে চিকেন পড়ে আছে, তো ভাবলাম চিকেনটা আজকে বানিয়ে নিই, কিন্তু আদা রসুনের পেস্ট নেই, সেজন্য আদা আর রসুনটা পেস্ট করব, আর এই আদাটা মোটামুটি আমার 1 সপ্তাহ চলে যায়, তো আগে আদাটা পেস্ট করব, তারপরে রসুনটা পেস্ট করব। আর চিকেনটা বিকেল থেকে বের করে রেখেছি, কিন্তু এখনও বরফটা ছাড়েনি, তো আদা রসুনটা পেস্ট করি, ততক্ষণে নিশ্চয়ই চিকেনটা বরফ ছেড়ে দেবে। চিকেনটা বরফ ছেড়ে দিয়েছে, এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো, তো এর মধ্যে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, আর অল্প একটু জিরে গুঁড়ো, তো আর সামান্য একটু লেবুর রসও দেবো। আমি ভাবলাম সব দিন একই রকম ওই চিকেন কষা খেয়ে দেখি, তো আজকে একটা নতুন কিছু ট্রাই করা যাক, এটা আমার সম্পূর্ণ নিজের একটা মনে করে করে মানে আইডিয়া করে করে রান্নাটা করা, রান্নার আমি কোনো নামও জানি না, কিছু জানি না, তো এই চিকেনটা ম্যারিনেট করে এখন আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো এই যে কড়াইতে এক্সট্রা তেলটা দেখছো, এটা হচ্ছে আমি পেঁয়াজ ভেজে তুলে রেখেছি আর সেটা পেস্ট করে নিয়েছি, এটা হচ্ছে পেঁয়াজ ভাজার এক্সট্রা তেলটা, এর মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দেবো চিকেনটা রান্না করার জন্য, আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1টা এলাচ আর 4 থেকে 5টা গোলমরিচ, তারপরে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে অ্যাড করব রসুন বাটা, রসুন বাটাটা ভাজা হয়ে গেলে অ্যাড করব আদা বাটা, আর আমার কড়াইয়ের অবস্থা খুব খারাপ, সেই জন্য আমি কী করলাম এখানে সামান্য একটু আদা বাটার জলটাও অ্যাড করলাম, এরপরে অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু নুন দিয়ে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো, এইগুলো যখন মোটামুটি ভালো করে কষা হয়ে যাবে, কী সুন্দর কালারটা এসছে, কষা হয়ে গেছে সেজন্য, তারপরে অ্যাড করছি পেঁয়াজ ভেজে বেটে রাখার এই পেস্টটা, এরপর এটাকেও বেশ ভালো করে কষিয়ে নেবো, আমার কোনো আইডিয়া নেই রান্নাটা কেমন হবে, নিজে আইডিয়া করে করা তো সেই জন্য, আর রান্নাটার একটা তোমরা নামও দিও, খেতে আশা করছি ভালো হবে, কালারটা এত সুন্দর এসছে যখন, তারপরে আমি অ্যাড করে দিলাম অল্প একটু দই, এতে করে কালারটা দেখো আরও সুন্দর হয়ে যাচ্ছে, দইটা ভালো করে ভেজে নেব, দইটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে দেখবে এরকম তেল ছেড়ে আসবে, তখন আমি চিকেনটা অ্যাড করে দেবো, এবার চিকেন অ্যাড করে দিয়ে ভালো করে কষাবো, তো আমি ঢাকা দিয়ে খুলে এইভাবে আমি কষাচ্ছিলাম, তো কষতে কষাতে দেখো কালারটা কী সুন্দর এসছে, একদম রেস্টুরেন্ট স্টাইল কালার এসছে, খুব ভালো এসছে কালারটা, আর আমার এই কড়াটার অবস্থা খুবই খারাপ, আমাকে এটা ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, বারবার নিচে ধরে যাচ্ছিলো, তো এখানে আমি দিয়েছি অল্প একটু কাজু বাদামের পেস্ট, এই 6টা থেকে 7টা মতো কাজু বাদাম নিয়েছিলাম, সেটা পেস্ট করে দিয়েছি, তো এটা বেশ ভালো করে ভেজে নেবো, আর চিকেনটা যখন মোটামুটি কষা হয়ে যাবে তারপরে আমি কাজু বাদাম বাটাটা দিয়েছি, আর হ্যাঁ নিচটা ধরে যাচ্ছে, কিন্তু চিকেনের গায়ে ওই ধরাগুলো কিছু লাগছে না,
তোমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, এরপর আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো, কারণ আমার ম্যাক্সিমাম চিকেনটা সেদ্ধই হয়ে গেছে। এরপর আমি জল আর নুন অ্যাড করে দেবো বাকি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। তাহলেই আমার রান্না রেডি। তো দেখো আমার চিকেন রেডি। এটার সাথে আমি ভাত করিনি, এটার সাথে আমি পরোটা করেছি। এটা রুটি আর পরোটার সাথে খেতে ভালো লাগবে বলেই আমার মনে হয়েছে। মামা ঝাল লাগবে। ও অবশ্য পরোটায় ঝাল থোড়ি না আছে। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, একটু ওয়েট কর। আর চিকেনটা খেয়ে দেখি আমার, মানে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম হয়েছে কি না। খেতে কিন্তু হেভি হয়েছে, বিশ্বাস করো, খুব ভালো হয়েছে চিকেনটা। তোমরা কিন্তু অবশ্যই এই চিকেনটা ট্রাই করবে, আর এই চিকেনটার একটা নামও আমাকে সাজেস্ট করবে। গুড মর্নিং। তবে আজকে নেক্সট ডে মর্নিং নয়, দু তিন দিন পরের মর্নিং এটা, কারণ সেদিন রাত্রের পর থেকে আমার শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ডভাবে। তো সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা যায়নি। তো আমি ভাবলাম ব্লগটা শেষ করে দিই এইভাবে। তো এখন সকাল হয়ে গেছে, সকালের সমস্ত কাজকর্ম আমার শেষ হয়ে গেছে। আমার এই সকালটা কিন্তু খুব সুন্দর হয় যেদিন, বিশেষ করে বাইরে খুব হাওয়া হয়। তো চলো আজকের এই ব্লগটা আবার নতুন করে শুরু করা যাক। মিশো থেকে একটা প্যাকেট এসেছিলো, কিন্তু শরীর খারাপ থাকার জন্য সেটাও আনপ্যাক করা হয়নি। তো এটা একটা অ্যাকচুয়ালি ওয়াল হ্যাঙ্গিং, আর বরাবরের মতো দেখো কুহু আমাকে হেল্প করতে চলেছে। আজকে তো আবার ক্যামেরা নিয়েই হেল্প করে দিচ্ছে। তো এটা একটা ওয়াল হ্যাঙ্গিং, এটা বেসিক্যালি কেনা হয়েছে কুহুর হাত থেকে ওয়াইফাই রাউটারটাকে বাঁচানোর জন্য, কারণ নিচে রাখতে হয়েছে এখন ওয়াইফাই রাউটারটাকে। তো বারবার ওটাকে টেনে দিচ্ছে, খুলে দিচ্ছে, সমস্যা হচ্ছে। তো এটা এখন পরে সাজাবো, এখন আমাকে রান্না করতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে আর এটা দেখতে ঠিক এরকম লাগছে। তো চলো গিয়ে আগে রান্না করি। তো আজকে রান্না করবো ভেন্ডি ফ্রাই আর ডাল, এটা মিক্সড ডাল। কদিন ধরে মানে ডাল খেয়ে খেয়ে মুখে হাজা পড়ে গেছিলো, তো আমি ভাবলাম আজকে ডালটা অন্যভাবে করা যাক। তো সেই জন্য আমি ফটাফট করে রান্না করবো, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ এখন 11:30 বাজে। আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর এদিকে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে বসাচ্ছি কুকারে, তাহলে কী হবে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। তো যা জলটা শেষ হয়ে গেল, জলটা ভরি, তারপরে আমি ডালটা সেদ্ধ করতে বসাবো। আর আমার গলার আওয়াজটা আমি জানি শুনতে খুব বাজে লাগছে, কারণ গলাটা একটু ধরে গেছে ঠান্ডা লেগে। বললাম না শরীর খারাপ হয়েছিলো তো ঠান্ডা লেগে গলাটা ধরে গেছে। আর কুর জন্য বানাবো খিচুড়ি, তো সবজিগুলো এতক্ষণ আমি কেটে নিই। তো খিচুড়িটা বানাবো আর কীরকম করে, একদম আজকে বানাবো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে, আর সাথে দেবো কিছু সবজি। আর এখানে আমি ডালটা সেদ্ধ করে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আজকে খিচুড়ি সবজির মধ্যে থাকছে, আর দেখো বললাম আর চলে এলো, আমাকে এই জায়গাটায় ও দাঁড়াতেই দিতে চায় না, কারণ কেমন গোঁতা মারছে গরুর মতো। উফ, মাঝে মাঝে তো এত গোঁতা মারে যে আমি এখানে দাঁড়াতেই পারি না, আমাকে চলে যেতেই হয়, তারপরে মানে আমি এসে আবার রান্না করি। তো যাই হোক, ওর সবজিতে আজকে দিচ্ছি আমি আলু, পেঁপে, গাজর আর পাম্পকিন আর একটু বরবটি। তো এই জায়গাটায় দাঁড়ালে ওর যে কী সমস্যা হয় আমি বুঝি না, বাবু বাপরে বাপ। তো একটা গোটা ছোট আলু দিচ্ছি আর সামান্য একটু একটু করে সবজিগুলো দিচ্ছি। এই সবজিগুলো ভালো করে ধুই, আমি জলের মধ্যে রাখি কিছুক্ষণ, তারপরে ও রান্নাটা করি। তো রান্নাটা এরকমভাবে আমি করছি, তোমাদের সাথে অল্প করে ওর রান্নাটাও শেয়ার করে নিচ্ছি। পরোটা ওইদিকে সরিয়ে দিচ্ছি, ওইদিকে এখন হচ্ছে কুহুর খিচুড়ি, আর আমার ডালও সেদ্ধ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, আর দেখো ভাতটাও হয়ে গেছে। তো এখন আমি ভাবলাম ভেন্ডিটা তাহলে ফ্রাই করে নিই, আর তারপরে সবাইকার শেষে ডাল ফোড়নটা দেবো। তো ডালটা আজকে একটু অন্যরকমভাবেই করার প্ল্যান আছে। তো আমি বলেছিলাম না শুধু আর মানে ভেন্ডি ফ্রাই করবো, শুধু ভেন্ডি ফ্রাই করতে গেলে দেখলাম ভেন্ডি ফ্রাই আমাদের কম পড়ে যাবে, সেই জন্য সামান্য একটু আলু অ্যাড করে দিচ্ছি। আর আলু অ্যাড করলে ভেন্ডিটা আমি একটু অন্যরকমভাবে ফ্রাই করি, আর শুধু ভেন্ডি ফ্রাই করলে একটা অন্যরকমভাবে ফ্রাই করি। আলু অ্যাড করার জন্য আজকে আমি এখানে অ্যাড করেছি কালো জিরে আর রসুন, আর অ্যাড করলাম তারপরে লঙ্কা। আর ভেন্ডি ভাজতে খুব তেল লাগে, সেই জন্য আমি অল্প অল্প করে একটু তেল দিই আর নাড়তে থাকি। আর তারপরে বেশি করে পেঁয়াজ দিচ্ছি, আর সবাইকে শেষে দেবো নুন। তো এটা না আমি প্রথম প্রথম জানতাম না যে ভেন্ডি ভাজতে গেলে সবাই শেষে দিতে হয় নুন। তো প্রথম প্রথম যখন রান্না কর শিখছিলাম আর কি, তো একদিন প্রথমেই নুন দিয়ে দিচ্ছি, সে আর ভেন্ডি কি কিছুতেই ভাজা হয়? ভেন্ডি সেই হড়হড়ে ভাবটা বেরোতেই আছে, বেরোতেই আছে।
তো যাই হোক, সেদিন আমি কোনোরকম করে ভেন্ডিটা ফ্রাই করেছিলাম, তো ওই একবারই ভুল করেছিলাম, আর কোনোদিন তারপর থেকে সেই ভুলটা করিনি। তো যাই হোক, ওই কড়াইতে থেকে আমি এখন ভেন্ডিটা নামিয়ে নিয়েছি, আর সেম কড়াইতেই এখন আমি ডালের জন্য ফোড়নটা দিয়ে নিচ্ছি। তো ডালের এই মশলাটা রেডি, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, মানে কুকারের মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার ডাল ডান আর রান্নাও ডান। তো ডালটা একটু অন্যরকমও লাগবে খেতে, সেজন্য করা স্নান করে চলে এসেছি, এরপর পুজো করবো। কুকুকে দেখো, কুকু কিন্তু আমাকে পুজো করতেও হেল্প করে। আর হ্যাঁ, আমি আমার না ঠাকুরের সিংহাসনটা ঘরে রয়ে গেছে, আনতে ভুলে গেছি, সেজন্য আমি কী করেছি, আলনার এক পাশে হচ্ছে ঠাকুরগুলোকে রেখেছি, আর এক পাশে কুকুর জামাগুলোই রেখেছি, তো আর কিছু রাখিনি যেহেতু ঠাকুর রাখা আছে। স্নান করে পুজো করে তারপর আমি কুকুকে খাওয়াই, কারণ কুকুকে খাওয়ানোটা হচ্ছে আমার সব থেকে কঠিন কাজ, আর এখানে ঠাকুর রাখাটাও খুব চাপের, কু বারবার হাত দিতে চলে আসো। কুকুর খাওয়া হয়ে গেছে আর আমরাও খেতে বসে গেছি, এখন দুটো বাজে। আর এই ডাল আর ফ্রাইয়ের সাথে কিন্তু রায়তা অবশ্যই লাগবে, নাহলে খাওয়াটা ঠিক ভালো লাগবে না, মানে আমার তো ভালো লাগে না। স্যালাড হলেও ভালো লাগতো, যেহেতু দেরি হয়ে গেছে সেজন্য আর স্যালাড করিনি। আর এটা এই ডাল আর এই ফ্রাইটা আমার হচ্ছে বেস্ট কম্বিনেশান একটা খাওয়ার, এটা আমার খুব ভালো লেগে থাকে খেতে। সন্ধে হয়ে গেছে, আমি এখন একটু বেরোবো, সিসিটুতে যাবো, নীলু এসেছে, ওর কিছু জিনিসের দরকার, সেই জন্য আমি এখন সিসিটুতে যাবো। ও কী দরকার জানি না, ও একা যাচ্ছে না, আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। চল তাড়াতাড়ি এসে আমাকে আবার রান্নাও করতে হবে, স্নান করে দেখে পুরো ভিজে কাক লাগছে, চুলগুলো দেখ কেমন লাগছে তোকে। আরে বর্ষাকালে জুতো কিনতে হবে, সবাই জুতো কিনছে না, আমি সবার জন্য নিয়ে গেছি। কার জন্য তুই নিয়ে গেছিস? সবার জন্য, সবার জন্য। জুড়ে জুতো তো আমার জন্য তো একটা আনতে পারতিস, পছন্দ কি আমি কিনে জানবো, আমাদের এটা ভিজে যাবে এক্ষুনি, আমার আর নেই, আমাকে এটাই করতে হইব। সুন্দরী জিতা, সুন্দরী সুন্দরী এ লাগিয়ে দাও। আমরা ঢুকেছি ট্রেন্ডসে, ওর কিছু প্যান্ট দরকার, সেই জন্য লেগিংস টাইপের প্যান্ট বা অন্যরকম কিছু প্যান্ট ওর দরকার, সেই জন্য এখানে এখন কিনতে এসছে। কিরে কিছু পছন্দ হয়েছে? এমন একটা কালার নেই যেটা তুই সবের সাথে পরতে পারবি, স্কিন কালার বা ব্ল্যাক, দেখ কোনটা পাস। আর কারোর জন্য শপিং করতে আসলে না, আমার নিজের জন্যই পছন্দ হয়ে যায়। যেদিন নিজের জন্য শপিং করতে আসে সেদিন আমার কিচ্ছু পছন্দ হয় না, যেমন এখন এই কুর্তিগুলো আমার খুব পছন্দ হয়ে গেছে, বিশেষ করে এই কুর্তিটা, কিন্তু এখন তো কিনবো না। এই কালারটাও খুব সুন্দর লেগেছে, কিন্তু এই কালারটা আছে আমার, আর এই ইয়েলোটাও খুব সুন্দর লাগছে। ওই আর কি, নিজের জন্য না কিনতে আসলে যা হয়। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো এখানেই শেষ, এরপর তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।